অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক টিপ্রস্তের কমিটির গিলো আজ বৈলেরে সুভাষ চন্দ্র বসনে ফিল সারা নেসিবা আসিমা সালপালা জাকা তিনি ককতি সাল সান যাব জরাও সূর্য চমনি আমসায় সারা ভারত ফরওয়ার্ড ব্লক ত্রিপুরা রাজ্য কমিটি উদ্যোগে প্রতি বছর মতো এবারে আমরা নেতাজি সুভাষ চন্দ্র বসু 126তম জন্মজয়ন্তী আমরা পালন করছি। তবে এখানে কোভিড জিনিসকে আমরা মান্যতা দিয়ে আমরা অনুষ্ঠান করেছি সংক্ষিপ্তভাবে সকালে এখানে সকাল 8টায় এখানে আমরা প্রথমেই আমাদের পুরাতন রাজ্য দপ্তর এখানে পতাকা উত্তোলন করা হয়। তারপর এখানে আমাদের জাতীয় পতাকা উত্তোলন এবং পার্টি পতাকা উত্তোলন করা হয় এবং সন্ধ্যায় আলোকসজ্জা করা হয়। তো কোভিড নিষেধের জন্য আমরা অন্য যে প্রোগ্রামগুলি আমাদের নেতাজি সম্পর্কে আলোচনা সাংস্কৃতিক পুরস্কারগুলো আমরা করতে পারিনি এবং গত 9 তারিখে 9 জানুয়ারি আমরা ট্রেনশনভাবে কিছুদের মধ্যে বসার প্রতি আমরা করেছিলাম। আগামী দিনে আমরা নেতাজির যে 130 বছর কমপ্লিট হচ্ছে সে সামনে রেখে আমাদের সারা ভারত পরবর্তী পার্টি কমিটির পক্ষ থেকে আমরা আগামী দিনে সেখানে কমপ্লিট নিষেধ উঠে গেলে আমরা অন্যান্য কর্মসূচি পালন করব। তো আজকে আমাদের এমনিতে আগে বসাকা প্রতিযোগিতা হয়েছে বাচ্চাদের নিয়ে, 3টা গ্রুপে আমরা বসাকা প্রতিযোগিতা করেছি। আজকে আমাদের ওই বাচ্চাদের নিয়ে বাইক ডিস্ট্রিবিউশন হওয়ার কথা চলে গেছে। এই আমাদের যে গভর্নমেন্টের বিধিনিষেধ, যে কোভিডের জন্য আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এবং নেতাজির সহ আলোচনা ছিল, এইগুলো আমরা করতে পারিনি। গভর্নমেন্ট আমাদের দেয়নি আর কি। আমাদের গভর্নমেন্টের কাছে একটা আপিল ছিল যে আমাদের এই 23 জানুয়ারি দিবস দিনটাকে এই দেশপ্রেম দিবস হিসাবে ঘোষণা করার জন্য, এবং ওরা ওটা করেনি, না করে পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করেছে। তো আমাদের সেন্ট্রাল কমিটির কাছে আমাদের এবং স্টেট কমিটির আমাদের দাবি থাকবো যে নেতাজি এই 23 দিনটাকে যাতে দেশপ্রেম দিবস হিসাবে ঘোষণা করা হয়। আর আজকে তো এই কোভিডের জন্য আমাদের এই সব কর্মসূচি হলো না, আমরা ক্ষুদ্রভাবে সাধারণভাবে করেছি সকালবেলা ফ্ল্যাগ হোয়েস্টিং আর এই জাতীয় পতাকা উত্তোলন এবং আমাদের পার্টির ফ্ল্যাগ হোয়েস্টিং জাতীয় পতাকা উত্তোলন করেছে আমাদের পার্টির সিনিয়র লিডার এই কমরেড বিজয় কৃষ্ণরা, আর পার্টির ফ্ল্যাগ উত্তোলন করেছি আমি। আর এখন আমাদের তো দেখছি আলোকচর্চা হচ্ছে মূলত যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা এবং যে নেতাজি সম্বন্ধে যে আলোচনা ছিল ওইটা আমরা করতে পারিনি গভর্নমেন্টের বিধি নিষেধের জন্য কোভিডের জন্য আর কি। আপনার পরিচয়টা? হ্যাঁ, আপনার পরিচয়? আমার নাম দুলাব দেব, সারা ভারত সাধারণ সম্পাদক।